হাসিনার মতোই কি পরিণতি হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের? বাংলাদেশে ফের বিক্ষোভের আগুন, ঢাকার বিভিন্ন প্রান্তে মশাল মিছিল। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। প্রধানমন্ত্রীর পর এবার চরম বিপদের মধ্যে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করলেই সেখান থেকে গোপনে পালিয়ে আসতে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার চরম সংকটে রয়েছেন সেই দেশের রাষ্ট্রপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজধানী ঢাকার নানা প্রান্তে মশাল মিছিল, মানববন্ধন করেন। এবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। কারণ সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি জানিয়েছেন যে তার কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই। তারপর থেকেই শুরু বিতর্কের সূত্রপাত। রাষ্ট্রপতির এমন মন্তব্যের জেরে প্রবল ক্ষুব্ধ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যথারীতি রাগে ফুঁসছেন ছাত্র আন্দোলনের সদস্যরাও। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, সম্প্রতি ভিডিও বার্তা দিয়ে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেননি, এমনকি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বেন। এরপরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঢাকায় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি অনেকবার পদত্যাগপত্র খুঁজেছি কিন্তু পাইনি। গত 5ই আগস্ট সকাল 10:30 প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ফোন এলেও 1 ঘন্টার মধ্যে দ্বিতীয় ফোনে জানানো হয় শেখ হাসিনা আসছেন না। এরপর তিনি দেশ ছেড়ে চলে যান। যদিও পরবর্তীতে আদালতের মতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় বাংলাদেশে, কিন্তু যখন রাষ্ট্রপতি বলেছেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই, সেই সময় রাষ্ট্রপতিকে আক্রমণ করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতির এই পদে থাকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ তিনি নিজেই গত 5ই আগস্ট রাত 11:20 তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পদত্যাগপত্র তার কাছেই রয়েছে, আর এখন উনি বলছেন ওনার কাছে কিছুই নেই। বিষয়টিকে ঘিরে বাংলাদেশে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।